সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই? তো আমি তো তেমন একটা ভালো নাই। গত 2 দিন আগে ছুটি কেটে আসলাম। তো আসার পর থেকে তো আপনারা শুধু স্যার ক্লাস দেন ক্লাস দেন, ওই জন্য বসলাম। যদিও মানে ছুটি কেটে আসার পরে মন মানসিকতা অতটা ভালো থাকে না, ওইটা আপনারা জানেন। দীর্ঘ 2 মাস ছুটি কাটাইলাম, একটু মানে যে মনটা অতটা ভালো নেই। যাই হোক, হয়তো এরকম আরও 4-5 দিন এরকম যাবে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আজকে আমরা তাহলে 24 নম্বর অধ্যায়ের আপনার গল্পটা পড়বো আর কি, জঙ্গমনুহাটা। জঙ্গমনুহা এখানে বলতেছে, ওই গুগিন খুলল যা খেয়েও খুরক্যান, অর্থাৎ ওই গুগিন মানে বিদেশি, খুল্ল যা মানে শ্রমিক, আর ক্ষয়োক মানে হচ্ছে আপনার কোর্স আর কি, প্রোগ্রাম মানে প্রোগ্রাম, কোর্সের যে প্রোগ্রামগুলো সেটা বলতেছে যে বিদেশি শ্রমিকদের জন্যে যে কোর্সের ব্যবস্থা করা বা যে কোর্সের প্রোগ্রামগুলা, ওই সম্পর্কে এই গল্পটা। হানগুক সানব ইলিয়ক খংদাং, এটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে যেরকম জনশক্তি রপ্তানি ব্যুরো আছে এদেরও এইরকম, তবে আমাদেরটার চেয়েতে এদের আপনার একটু কি বলে সেবাটার মান উন্নত এবং এদের কার্যকলাপগুলো অনেকটাই আমাদের থেকে অনেক বেটার বা ভালো, এটা বলার কিছু নেই, জানেন আপনারা। আচ্ছা, ওই গুগিন খুলল জায়গা অর্থাৎ বিদেশি শ্রমিকের, হানগুগে ইন্নুং দোঙান, কোরিয়েতে থাকা পর্যন্ত। হানগুগে মানে কোরিয়েতে, ইন্দুন মানে থাকা, দোঙান মানে যাবত, যতদিন কোরিয়েতে আছে ততদিনের কথা বলতেছে। ততদিনে কি করে, হানগুগ অর্থাৎ কোরিয়ান ভাষা মিত মানে এবং ফিরিয় খানুং অর্থাৎ সম্ভাব্য প্রয়োজনীয়, খানুং মানে সম্ভবত, সেখান থেকে সম্ভাব্য, আর ফিরিয় হাদা মানে প্রয়োজনীয় হওয়া, প্রয়োজন হওয়া, সেখান থেকে তাহলে কি হচ্ছে, ফিরিয় খানুং অর্থাৎ সম্ভবত প্রয়োজন হয় এই রকম শব্দক হেয় অর্থাৎ এইরকম শিক্ষাদান করা হয়, শিক্ষা দেওয়া এইরকম প্রশিক্ষণ আর কি। ছেড়িয় খিগানিক নামিয়ন, ছেড়িয় মানে হচ্ছে অস্থায়ী আবাসন আর কি, অস্থায়ী ভিসা যেটা বলি আমরা, আমরা যেটাতে আসি 4 বছর 10 মাস, এটাকে অস্থায়ী ভিসা বলা হয়। আর এই অস্থায়ী ভিসায় ছেড়িয় খিগানিক নামিয়ন অর্থাৎ এই অস্থায়ী ভিসার খিগান মানে হচ্ছে স্থায়িত্ব বা কতদিন থাকেন, এটার স্থায়িত্ব কন্যামিয়ন শেষ হলে, মিয়ন মানে লে, কত মানে শেষ আর মিয়ন মানে লে, তাহলে কন্যামিয়ন শেষ হলে, নাদা মানে হওয়া আর মিয়ন মানে লে, তাহলে কন্যামিয়ন, তিনটা বাক্য এখানে এক জায়গায় হয়েছে, কত মানে শেষ, নাদা মানে হওয়া আর মিয়ন মানে লে, তাহলে কন্যামিয়ন শেষ হলে, বনগুগে অর্থাৎ নিজের দেশে আঞ্জন জগরও নিরাপত্তার সহিত, যে জেজং ছাক, জেজং ছাক হালসু ইদ্রক মানে আপনার সেটেল হওয়া, তারপরে আপনার এটাকে বলা হয় সেটেল হওয়া বা পুনর্বাসিত হওয়া, জীবন হান প্রোগ্রামল জেগং হাগো ইসমেদা, এই ধরনের প্রয়োজনীয়, জীবন হান মানে আপনার প্রয়োজনীয় সামর্থ্য আর কি, এই ধরনের প্রোগ্রামল মানে প্রোগ্রামগুলো কি করতেছে, জাগং হাগু ইসুমিদা অর্থাৎ পরিচালনা করে আসতেছে। তাহলে খাক প্রোগ্রামল অর্থাৎ প্রত্যেক প্রোগ্রামে কি করে, হিয়নজি খিয়ক গোয়া অর্থাৎ অত্র অঞ্চলে, ওই অঞ্চলের আপনি যে জায়গায় থাকবেন বা যে জায়গায় কাজ করবেন, ওই অঞ্চলের আপনার খিয়ক গোয়া মানে প্রতিষ্ঠানগুলো, কর্মসংস্থানগুলো বা আপনার কারখানাগুলোর কথা বলতেছে, খুল সেই কারখানাগুলো গোয়া মানে এবং খুলল যায় অর্থাৎ শ্রমিকের, সৈয় জোসারুল থংহে প্রয়োজনীয় বিষয়ে কথা বলা, থংহাদা মানে কথা বলা, সেখান থেকে প্রয়োজনীয় বিষয়ে কথা বলে, তাহলে প্রত্যেক প্রোগ্রামই কী করে, অত্র অঞ্চলের আপনার প্রতিষ্ঠান এবং শ্রমিকের প্রয়োজন বুঝে বা প্রয়োজন নিয়ে কথা বলে, তারপরে হিউনজে জেছুয়ব হোকুন অর্থাৎ হিউনজে জেছুয়ব অত্র অঞ্চলে নিয়োগ, হোকুন মানে অথবা ছাঙবে ব্যবসা স্টার্ট করা আর কি, ব্যবসা শুরু করার, ফিরিয় হান অর্থাৎ প্রয়োজনীয়, খোয়াজংর অর্থাৎ কোর্সগুলো,
এই শিক্ষাগুলা আর কি, খুসং দুইয় ইসুনিদা, অর্থাৎ এই বিষয়গুলো তারা কি করে, পর্যবেক্ষণ করে থাকে, পর্যবেক্ষণ করে। তারপরে বলতেছে জাজুয়ব, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং, তারপরে খনসরব, নির্মাণাধীন আপনার কনস্ট্রাকশন সেক্টর আর কি, কনস্ট্রাকশন শিল্প, নংচুক সানব, অর্থাৎ আপনার কৃষি, এগ্রিকালচার, মানে মৎস্য, মৎস্য শিল্প, দংমানি ইত্যাদি, হিয়নজাংস, অর্থাৎ কর্মস্থলের, নিজস্ব কর্মস্থলের যে যে জায়গায় সবাই কাজ করে, কেউ হয়তো আপনার মাছ ধরে তাহলে তার সমুদ্র হচ্ছে কর্মস্থল, কেউ হয়তো কাজ করে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে তার কর্মস্থল হচ্ছে কোম্পানির মধ্যে, যে আপনার নংয়বে কাজ করে, নংগুজাঙে কাজ করে, অর্থাৎ কৃষি যারা তাদের বাহিরে মাঠে ঘাটে ওইটা হচ্ছে তাদের কর্মস্থল, সেইটা বলতেছে হিয়নজাংস, অর্থাৎ ওই কর্মস্থলের সিরিয়ং জগিগ, সিরিয়ং মানে হচ্ছে আপনার ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল গো মানে, এবং আঞ্জনময় নিরাপত্তার খোয়াল্লি মানে হচ্ছে ব্যবস্থাপক বা নিরাপত্তার ব্যবস্থা, ওয়া মানে এবং খোয়াল্লি দুই নুন খিসু জিকমুল, তার ব্যবস্থাপক অথবা নিরাপত্তার ব্যবস্থাপক বা নিরাপত্তার ব্যবস্থাপনায় কি খিসুং জিকমু, অর্থাৎ বেসিক আপনার যেই আর কি দায়িত্ব আর কি, জিকমু মানে হচ্ছে আপনার কর্তব্য বা দায়িত্বটা। তাহলে কি বলতেছে, এই নিরাপত্তার ব্যবস্থাপনা অথবা নিরাপত্তা ব্যবস্থাপনা মানার এই এই বেসিক বিষয়টাই শুধু বা বেসিক জিকমু মানে কর্তব্যটাই খিয়ক পুনমান আনিরা, শুধু এই ধরনের কর্ম মানে যে শিক্ষাই না, নিরাপত্তার ব্যবস্থাপনা করা বা নিরাপত্তা মানা শুধু এই বিষয়ে খিয়ক মানে ক্লাস পুন মানে পুনমান মানে শুধু এই ধরনের ক্লাস আনিরা অর্থাৎ না কর্তব্যই শুধু না, কম্পিউটার সরি অর্থাৎ কম্পিউটার মেরামত, চাদংসা জংবি অর্থাৎ প্রাইভেট কার, প্রাইভেট কার মেকানিক, ইয়ং জব মানে হচ্ছে আপনার ওয়েল্ডিং, খেয়ক দং অর্থাৎ এ ধরনের খেয়ক মানে কোর্স ক্লাসগুলো কি দং মানে ইত্যাদি ক্লাস বা ইত্যাদি, জন্মুন খিসুক নংরিয়গুল, ইয়াংসাং ইয়াংসাং সিকিনুন প্রোগ্রাম দো ফুহাম দুইয় ইন্দে, অর্থাৎ শুধু ওই ধরনের কোর্সই না, এখন এখানে কম্পিউটার, তারপরে কম্পিউটার মেরামত, তারপরে আপনার প্রাইভেট কার মেরামত, তারপরে আপনার এই যে ইয়ং জব মানে ওয়েল্ডিং, এই ধরনের টেকনিক্যাল বিষয়গুলো যে এখানে বলতেছে টেকনিক্যাল বিষয়গুলো সবসময় যাতে ব্যবহার করতে পারেন, এই রকম প্রোগ্রাম দো ফুহাম দুইয় ইন্দে, অর্থাৎ এগুলোও কি করা হচ্ছে, পরিচালনা করে আসা হচ্ছে, পরিচালনা করা হচ্ছে আর কি। ইরনহান খিয়গুন, ইরনহান মানে এই রকম, খিয়গুন মানে ক্লাসগুলা, হানগুক সানব, হানগুক সানব ইলিয়ক খোংদাম, অর্থাৎ কোরিয়ান জনশক্তি রপ্তানি ব্যুরো যেটা আর কি, সেই হোম পেজ এসে, অর্থাৎ হোম পেজে তাদের ইন্টারনেটের হোম পেজ এসে, প্রোগ্রামুল হোয়াকিন হান হুয়ে, অর্থাৎ এই প্রোগ্রামগুলো হোয়াকিন হান হুয়ে, হোয়াকিন মানে হচ্ছে অনুসন্ধান, হান মানে করার, হু মানে পরে, তাহলে এই ধরনের কোর্সগুলো ওদের ওয়েবসাইট থেকে অনুসন্ধান করে বের করে, তারপরে সিনচং হামিয়ন মানে দরখাস্ত করলেই ছেড়িও খিগান দোঙান, অর্থাৎ আপনার অস্থায়ী বসবাসের যতদিন আপনি কোরিয়াতে আছেন ততদিন দোঙান মানে যাবত, নগুনা খিয়গুল বাদুল সুই সুমিদা, অর্থাৎ যে কেউ কী করতে পারে কোর্সটা গ্রহণ করতে পারে, এইটা বলতেছে। তাহলে দেখুন এখানে বলতেছে খিয়ক প্রোগ্রামুল সিনচং, অর্থাৎ এই এই ক্লাসগুলো বা এই শিক্ষার প্রোগ্রামগুলো, এই কোর্সের প্রোগ্রামগুলোর সিনচং মানে দরখাস্তটা কীভাবে করবেন সেইটা এখানে বলা হচ্ছে। দেখুন এক নম্বর, হানগুক সানব ইলিয়ক খোংদাং, অর্থাৎ কোরিয়ান জনশক্তি রপ্তানি ব্যুরোর হোম পেজই, অর্থাৎ হোম পেজটা, ইন্টারনেটের হোম পেজটা, এই যে দেখেন ঠিকানা এখানে দেওয়া আছে eps.hrd.hrdkorea.or.kr, এসব মানে থেকে খেয়ক প্রোগ্রামুল, অর্থাৎ খেয়ক প্রোগ্রাম শিক্ষার প্রোগ্রামগুলো কি করতে হবে, রিস্ট রুল লিস্ট এটা বলবে না, এরা মানে কোরিয়ান ভাষার প্রথমে ল নাই তাই এরা রিস্ট বলবে,
লিস্ট বলতে পারবে না। আচ্ছা, ওই লিস্ট থেকে খমসে খাসে অর্থাৎ বাঁচতে বলতেছে। বাসার ক্ষেত্রে আপনি কি করবেন, না এগে মান্নুন খিও প্রোগ্রামুল ছাতকি, অর্থাৎ না এগে মানে আমার জন্যে, আমার জন্যে মান্নুন মানে সঠিক, খিওক মানে আপনার ক্লাসটি বা প্রোগ্রাম এই কোর্সটি, প্রোগ্রামুল ছাতকি অর্থাৎ আমার জন্যে সঠিক হবে এই রকম কোর্স ছাতকি মানে খোঁজা। আগে এইটা করবেন যে আপনার জন্যে কোনটা শ্যুট করবে বা কোনটা আপনার জন্য ভালো হবে সেটা বলতেছে। দুই নম্বরে বলতেছে খাক খোয়াজং বিয়ল খিওক যোগানুল হাকিন হাকিন হাসে। আচ্ছা, তাহলে প্রত্যেক খোয়াজং বিয়ল অর্থাৎ কোর্সের কোর্সের জন্যে কি খিওক যোগল, খিওক মানে আপনার কোর্সের, আর যোগানুল মানে হচ্ছে আপনার যোগ্যতা। তাহলে যোগ্যতা হকিন হাসেও, আপনার প্রত্যেক কোর্সের জন্য যে শিক্ষা এবং যোগ্যতার প্রয়োজন সেইটার কথা বলতেছে, সেইটা আগে আপনি হকিন হাসেও বা অনুসন্ধান করে দেখুন। তার মধ্যে কি থাকবে, সিনচং জাগিয়ক অর্থাৎ দরখাস্তের জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেটার কথা বলতেছে, সিনচং সিগি অর্থাৎ এই দরখাস্তের জন্য যে সময়টা লাগবে, আপনার হয়তো ভিসা আছে 3 মাস আর এই কোর্সের সময় হচ্ছে 6 মাস, সেই ক্ষেত্রে আপনি ওই কোর্সে দরখাস্ত করতে পারবেন না, সেটা বলতেছে যে দরখাস্তের যে সময় সেইটা আগে দেখবেন। খেয়োক সিগি অর্থাৎ ক্লাসের সময়, এখন ক্লাসের সময় দেখবেন আপনার যে আপনার হয়তো শনিবার রবিবার দুই দিনে হয়তো কাজ আছে, অথবা শনিবারে কাজ আছে রবিবারে কাজ নেই, এই টাইপের মানে ক্লাসের যে সময় এইটা আপনি ইয়ে করবেন আগে, যে এই কোর্সের সাথে কোর্সের পাশে আপনার দেওয়া থাকবে যে ক্লাসটা কবে কবে হবে, তাহলে আপনি ওই দিনে ক্লাস করতে পারবেন কি না এই বিষয়টা ক্লিয়ার হওয়ার পরে দরখাস্ত করবেন সেটা বলতেছে। খেয়ক খিগুয়াং কোর্সের বিষয় বা ইনস্ট্রাকশনার সূর্য যোগান দং হচ্ছে আপনার ফি বা আপনার কী কী কন্ডিশন আছে এই সম্পর্কে আর কি জানতে বলতেছে। তারপরে 3 নম্বরে সিনচং হাগি বথনুল খিল্লিক হাইয় অর্থাৎ সিনচং হাগি অ্যাপ্লাই আর কি, অ্যাপ্লাইয়ের বটন বা বাটনটা কী করতে বলতেছে, ক্লিক হাইও অর্থাৎ ক্লিক করে বনিনুই অর্থাৎ নিজের দরখাস্তকারীর ইনজক্সা হাঙ্গুল অর্থাৎ নিজের বায়োডাটা বা পার্সোনাল ইনফরমেশন যেটা সেটা খিজে হান হু অর্থাৎ পূরণ করার পরে বা আপনার সঠিকভাবে চেক করার পরে জনসং হাসেও সেন্ড করুন বা নিবন্ধন করুন এটা বলতেছে। তাহলে দরখাস্তর বটনটা আগে আপনার সিনচং হাগি এইরকম একটা বাটন থাকবে, সেখানে ক্লিক করে আগে আপনার ইনফরমেশনগুলো সম্পূর্ণ দিতে হবে, সঠিক ইনফরমেশনগুলো দিতে হবে, তারপরে আপনার সেন্ড করতে হবে সেটা বলতেছে। সাইদ বাংমন হোক মেইল থং হ্যা, সাইদ বাংমন অর্থাৎ ইন্টারনেটে ঢুকেই হোক মানে অথবা মেইল থং হ্যা অর্থাৎ ইমেইলের মাধ্যমে খেয়োক দেশাং জারো অর্থাৎ কোর্স সম্পর্কিত সঞ্জং দুইও ইচ্ছি অর্থাৎ কনফার্মেশন হয়েছে কি না বা আপনার এই কোর্সটার যে আপনি দরখাস্ত করলেন এটার কনফার্মেশন ঠিক আছে কি না এটা হাকিন হাসেও মানে কি বলে খোঁজা আর কি, হাকিন হাসেও বা অনুসন্ধান করতে বলতেছে। তাহলে আপনি কি করবেন যে সাইট বাংমন হোক, সাইট বাংমন মানে হচ্ছে ইন্টারনেটে প্রবেশ করে, হোক মানে অথবা ইমেল থং হ্যা অর্থাৎ ইমেইলের মাধ্যমে, যে কোনো দুইটা ওয়ে আছে, হয় আপনি ইন্টারনেটের মাধ্যমে জেনে নেবেন অথবা ইমেইলের মাধ্যমে জেনে নেওয়ারও ওখানে ইয়ে আছে, ঘর আছে, আপনি টিক দিলেই হবে, সেখান থেকে আপনার জানতে হবে আপনার কোর্সের কনফার্মেশন মেসেজ, যেটা কনফার্মেশন যে আপনি কোর্সে টিকছেন সেইটার কথা বলতেছে, ওইটা টিক দিতে বলতেছে যে আপনি সাইটে গিয়ে দেখবেন না ইমেইল পাইতে চান সেটা দিবেন আর কি। 5 সিগান গোয়া জাংসরুল ওয়াকিন হাইয় অর্থাৎ সিগান গোয়া জাংস, সিগান মানে সময়, গোয়া মানে এবং জাংস মানে জায়গা, কোন সময়ে কোন জায়গাতে ওয়াকিন হাইয় খিওক ছামিও হাসে অর্থাৎ ওয়াকিন হাইয় চেক করে খিওকে মানে ক্লাসে কি করবেন, ছামিও হাসে অর্থাৎ যোগদান করুন। এটা লাস্টের স্টেপ, যে যখন আপনি কমপ্লিট হয়ে গেলেন, কনফার্মেশন পেয়ে গেলেন, তারপরে আপনি কি করবেন, কোন জায়গায় কখন
এই কোর্সটা হবে বা ক্লাসটা হবে, সেখানে গিয়ে আপনাকে কি করতে হবে, যোগদান করতে হবে। তো মোটামুটি এই ছিল আমাদের জংবমুনহুয়া। এখান থেকে আমরা কি জানতে পারলাম যে কোরিয়াতে এরকম একটা প্রতিষ্ঠান আছে যেটার নাম হচ্ছে হানগুক সানব ইলিয়ক খুংদাম, অর্থাৎ কোরিয়ান জনশক্তি রপ্তানি ব্যুরো আর কি। তো এখান থেকে বিভিন্ন ধরনের কোর্স করানো হয় আর সেই কোর্সগুলো আমরা ফ্রিতে করতে পারি। খুব ভালো একটা উদ্যোগ, আপনারা যাদের করার ইচ্ছা থাকে করতে পারেন। তো বন্ধুরা, আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের রিডিং, লিসেনিং এবং রিডিং সম্পর্কে আলোচনা করব। তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।